ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারণ। এরই পরিপ্রেক্ষিতে গত 21 মে রবিবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ভাড়া নির্ধারণ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সো বেসিক্যালি আমি রিক্সা ভাড়াটা যেটা দেখলাম কয়েকদিন আগে ইমপ্লিমেন্ট হয়েছে এবং কয়েকজন রিক্সাওয়ালাদেরকে দেখেছি যারা একটা স্পেশাল জ্যাকেট পরছেন, প্রবাবলি ওনারাই ভাড়াটা রাখছেন। কিন্তু এর বাইরে যারা রিক্সাওয়ালা যারা আছেন ওনারা কিন্তু ওই ভাড়াটা মানেন না। আর মোস্টলি হচ্ছে আমাদেরকে যাদেরকে হচ্ছে নীলক্ষেত একদম ওই মোড়টা পর্যন্ত যেতে হয়, জাস্ট তোরণটা ক্রস করে ওইটুকু যাওয়ার জন্য, তোরণ পর্যন্ত যেহেতু মানে ক্যাম্পাস পর্যন্ত শুধু ভাড়ার রেঞ্জটা, সো ওই পর্যন্ত ওটা শুধু ওই জ্যাকেটওয়ালার যারা রিক্সাওয়ালারা ওনারাই শুধু ওটা মানেন, বাট অন্য যে রিক্সাওয়ালারা ওনাদের কাছে এটা এখনও পাওয়া যায়নি। বর্তমানে অর্থনৈতিক অবস্থা ও শিক্ষার্থী এবং রিক্সা চালকদের স্বার্থ বিবেচনা করে এবং উভয় পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে নতুন ভাড়ার তালিকা নির্ধারণ করে দেওয়া হয়। বর্তমানে 100 জন রিক্সা চালক নতুন ভাড়ার তালিকার সাথে নিবন্ধিত আছেন। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে ছাত্রলীগ। কিন্তু প্রকৃতপক্ষে আমরা খুব একটা যে বেনিফিট হচ্ছে এ থেকে এমন না, কারণ মাত্র হাতে গোনা 100 জন। তো এর মধ্যে কেউ কেউ বলে যে না, আমি তো 100 জনের ভেতরে না, সে 100 জনের মধ্যে থাকলেও সে বলছে যে না, আমি তো 100 জনের মধ্যে না। তো আমরা আইডেন্টিফাইও করতে পারতেছি না যে কে কে 100 জনের মধ্যে। মানে আমার ভাড়া আছি লাগে না, বাসে বিতে গেলে ভাড়া দিয়ে একটা জায়গা তক্ক করা লাগে। দেখেছেন যে আপনারা দেখে থাকবেন যে এই চার্টে যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু এভাবে নির্ধারণ করেন, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে যারা রিক্সা চালায় তাদের সাথে কথা বলে সমন্বয় করে কিন্তু এই কাজটা করা হয়েছে। আপনি দেখে থাকবেন যে এখান থেকে যে নীলক্ষেতের ভাড়া এটা কোনোভাবেই 20 বা 25 টাকা হওয়ার যোগ্য না। এখান থেকে হেঁটে গেলে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এটাকে করা হয়েছে 20 টাকা থেকে এটাকে 15 টাকা। এভাবে যৌক্তিক যে একটা পর্যায়ে যেটা আছে সেটা শিক্ষার্থীর জন্য করা হয়েছে। উল্লেখ্য যে 2020 সালের মার্চেও একটি ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে করোনা মহামারীর কারণে বাস্তবায়ন হয়নি। মাহফুজুর রহমান ইমন, জিও টিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়।